নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে কোথায় উপস্থিত আছি। মোহনবাগান সমর্থক বা মোহনবাগানের যারা ভিউয়ার্স আছে তাদের কাছে এই জায়গাটা অজানা না। আর আমার সঙ্গে যিনি বসে আছেন পলাশ মুখার্জি, পলাশদার এই ক্যান্টিন যেটা কাজুর ক্যান্টিন নামে, পলাশদার ডাক নাম কি কাজু? কাজু, সেই নামেই কিন্তু বিখ্যাত এই ক্যান্টিনটা। পলাশদা, আমি তোমার কাছে আসবো সম্প্রতি সময়ে এই যে আইসিএল কাপের খুব কাছাকাছি গিয়েও হলো না মোহনবাগান পরাজয়, প্রথমে এই বিষয়ে আসবো, এটা কতটা বেদনাদায়ক তোমাদের কাছে? আমাদের মোহনবাগান সমর্থকদের কাছে প্রচণ্ড বেদনাদায়ক, এটা না তীরে এসে তরি ডুবে গেল। তবে সেদিনে আমাদের টোটাল টিম কিন্তু টোটাল টিম দিন খেলে, এর জন্য কোচেরও দায় করে নেই আর কারোর কোনো ভূমিকা নেই। টিম খেলতে পারে, সব টিম যে সব টিম ভালো খেলবে তার তো কোনো মানে নেই। বড় বড় বিশ্বকাপে যে সব ভালো খেললো লাস্ট ফাইনালে তো তারা এলে ক্ষতি করে, এর জন্যে একটা তো দুঃখ হয়েছে যে আমরা সিরিজটি খাপটা পেলাম না, দুঃখ তো সকলের রয়েছে, সেজন্য আমাদেরও রয়েছে। এটা এই দুঃখটা বলে বোঝানো যাবে, কিন্তু তাও মেনে নিতে হবে খেলায় হার জিত আছে, সব খেলায় যে আমরা হারবো জিতবো সেটা তো হতে পারে না, এটা হয়েছে। কাজুদা, এবার তোমার কাছে আসবো একটু, মানে এই তো গেল, এটা একটা তুমি দেখলে যে কাছে গিয়েও কাপটা ছুঁয়ে দেখা হলো না, কিন্তু এরকম অনেক ইতিহাসের সাক্ষী দেখেছো যেখানে কাপ ছুঁয়ে দেখেছে মোহনবাগান, তার যে উচ্ছ্বাস আনন্দ তার সাক্ষী দেখেছো তুমি। তুমি কত সাল থেকে এখানে আছো আর সেই পুরোনো দিনের ইতিহাসগুলো যদি একটু তুলে দাও? সাল থেকে এখানে আছি, বহু রকমের উত্থান পতন দেখেছি, কাপ পেলে বা ট্রফি পেলে যেভাবে আনন্দ উন্মাদনা সমস্ত মোহনবাগান প্রেমীরা করে, আমাদের ক্লাব তারাও করেন, সেটা সব রকম দেখতে এটা একটা বিরাট আনন্দ দিয়ে থাকে। এইটা যে আমাদের এই ভট করে এই জিনিসটা হলো, এর জন্য আমরা কিন্তু একটা সকলে কিন্তু মর্মাহত হয়ে পড়ি এই এই খেলাটা আইসিএল। দেখ, তবু একটা মনকে সান্ত্বনা যে সিল্ডটা আমরা পেয়েছি, সিল্ডটা আমরা পেয়েছি, কাপটা আমরা পেয়েছি, এইভাবে সান্ত্বনা দিতে হবে রাস্তাটা কাটি। তুমি যবে থেকে শুরু করেছিলে তবে থেকে একটা ময়দানে যারা সিনিয়র মানুষজন আছে সবার মুখে এটা শোনা যে অনেক ফুটবলার এসে গেছে, অনেকে প্রাক্তন হয়েছেন, কাজুর দোকানের খাবার ছাড়া ফুটবলারদের খাবার হজম হতো না। ঠিক কোন কোন প্রাক্তন ফুটবলার বা নাম করা যারা আজও মানে একটা পাতায় ইতিহাসের পাতায় রয়ে গেছে তারা আসতেন এখানে খেতেন, সেই গল্পগুলো যদি এখনো আছে? এখন আছে, যেমন আমাদের সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, শিশির ঘোষ, আমাদের জেবিয়াস পায়া চলে গেছে, তারপরে আমাদের ধরুন ওই যে উলগানাথ ও আসে, যখন এখানে কলকাতা আসে এখানে আমার কাছে কিন্তু আসে, তারপরে আমাদের ওই যে বিজয় আঞ্চারি এরা সবাই, তারপরে আমাদের এখনকার এই যে ছিল আমাদের বিকেশ ঘোষ, মনোজ ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, তারপরে প্রশান্ত ব্যানার্জি, এবং পশ্চিমবঙ্গাল থেকে যে তরুণ দিয়ে এসেছিলো মনোরঞ্জন ভট্টাচার্য ছিল, সকলের সঙ্গেই আমার একটা কিন্তু গুড রিলেশন, সকলের সঙ্গে দীর্ঘদিন এতদিন আছে তো ময়দানে সবার সঙ্গে একটা সম্পর্ক, সুসম্পর্ক আছে। এখন তো ধরুন একে কোনো প্লেয়ার এমপি হয়েছে, এমএলএ হয়েছে, যাই হোক তারা কিন্তু তাদের জায়গায় সেখানে আছে, আমার কাছে এসে কিন্তু সেই প্লেয়ার আর কাজু বলেই আছে, আমরা তাকে সেই নাম ধরে দাদা বলেই ডাকি, সেরকমই আছে। যাদের নামগুলো বললে অনেকেই আসতো, কি আবদারটা কাজুর কাছে ছুড়ে দিত ফুটবলার? যেমন আমাদের আমাদের যেমন আমাদের প্রসন্ন ম্যানেজার এমপি হয়ে গেছে, উনি কিন্তু বাই ফোন আমাকে বলে দেন যে আমি মন্দির যাচ্ছি, তুমি ফিস ফ্রাই খাবো, ওনার প্রিয় ফিস ফ্রাই খেতে ভালোবাসতেন, তো ফিস ফ্রাই উনি নয়, তো উনি আসলে একটু ফিস ফ্রাই নিয়ে বাবুদা যেমন আসলে চা, উনি তো আসলে চা টোস্ট খায়, ওদিন মাঝে মাঝে ভাতও খায়, আবার উনি যেমন খেলার সময় ছিলেন তখন ওনার যেমন সিম্পল খাবার একটা একটু ডাল আর একটা আলু চোখা, একটু বাটার, এক পিস মাছ, এইরকম ওনার খাবার কোনো এ ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন এই খাবারটা দিত, এইভাবেই ওকে দিয়ে আসছে। তাই আমাদের সত্যজিৎ চ্যাটার্জি একই খাবার, বড়ো খাবার টিপটপ খাবার চাই, মাছ চাই, ওদের মাছ ভক্ত বেশি, শিশির বেশি মাছ ভক্ত, ব্যারেটও মাছ খেত, চিমাও খেত, মাছও খেত, চিকেনও খেত, এইসব মানে বাইরের প্লেয়াররাও কিন্তু একইভাবে আমার সঙ্গে, ব্যারেটের সঙ্গে তো খুব সুন্দর ব্যাপার, ব্যারেটো এখানে আসলে ক্যালকাটা আসলেই আমার কাছে চিকেন স্টু খাওয়ার জন্য আসে, চিকেন স্টু খাওয়ার জন্য, চিকেন স্টু, হ্যাঁ চিকেন স্টু, আমি দীর্ঘদিন করে আসছি এবং চেষ্টা করি সবার সঙ্গে সুসম্পর্ক পাওয়া যায়। আগেকার দিনের কর্মকর্তারা যারা ছিলেন তারাও বাই নেম কাজু বলেই ডাকে সকলে, এখনকার কর্মকর্তারাও সেই কাজু বলেই ডাকে, সকলের সঙ্গেই আমার খুব ঘুরতে হয়েছে। এখন এখনকার জেনারেশনের কথা বললে এখন যারা খেলছে তারা তো সেইভাবে ক্যান্টিনে এসে খাওয়া দাওয়াটা আর হয় না, সেই সেই যুগটা প্রায় উঠেই গেছে, সেটা উঠে গেছে, কিউবি কিনা যখন ছিল সেই লাস্ট, সেই লাস্ট আমাদের খাইয়েছে ওই সব।
তার যখন কিউ বিকোনা ছিল সেই সময়, সেই সময় তখন আমরা ও খাও খেয়েছে, এখানে খাচ্ছে, প্র্যাকটিসে সব কিছু আমার দোকানের ছবি রয়েছে, তারা যখন খাচ্ছে। তারপর থেকে আর কোনো ফুটবলার সেইভাবে মানে এরা আসে প্র্যাকটিসে, কোনোদিন আসবে, একটু চা খেয়ে গেলো, একটু বসলো, একটু কথা বললো, চলে গেলো, এইরকম। তাছাড়া মানে খাওয়ার যে এটা, তবে আমাদের যে এর আগের কোচ ফার্নান্ডেজ যে ছিল, ও কিন্তু প্র্যাকটিস হওয়ার আগেই প্রথম একদিন এসেছিলেন, এসে স্টু খেয়ে উনি দেখেছেন, স্টু খেয়ে দেখে বললেন আপনি, উনি বলে গেছেন গুড কোয়ালিটি, উনি বলে গেছেন। কিন্তু এখন যারা পরিচালনা করছেন তারা তো আর ওই খাবার ওরা তো ইয়ে করছেন না, তারা ওই জন্য আর আসতে পারছেন প্রায় এখন বাইরে থেকে খাবার আসছে। মোহনবাগানের অধিনায়কের যদি কথা বলি, সে বাঙালি সুভাষিস বসু, সে কি এসে কখনো এখানে তোমার হাতে খাবার খেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ও খাবার খেয়ে গেছে, ফিস ফ্রাই নিয়ে গেছে আমাদের যে চলে গেল প্রীতম কোটা, প্রীতম কোটা তো বাড়িতে ফিস ফ্রাই নিয়ে যায়, ফিস ফ্রাই খেয়ে গেছে, এটা সব প্র্যাকটিসের পর এরা খাবার কোনো নিয়ে চলে গেছে, প্র্যাকটিস করে নিয়ে যায়।